আরে কি করতাছো পাগল হইছো নাকি কোনো কথাই নাই আরে আরে কি হইছে কি দেখবো কি হইছে কি দেখবো ইষ্টর জলসা আরে মারছো জলসাই তো দেখবি মারতাছি মানে আবু পাগল হইছে এ শয়তানের বাচ্চা বাসার ভিতরে মোবাইল টিপতে টিপতে তোর মাইয়া তো বাংলা ফাইভ পাইছে আর এটা তো ছয়বার পরীক্ষা দিয়েছে ছয়বার পরীক্ষা দিয়া একবারও পাস করে এই বছর তো সব মেয়েরাই ফেল করছে কোন মেয়ে ফেল করছে তোর মাইয়া ফেল করছে কোন মাইয়া ফেল করে নাই আর আমার মেয়ে জিপিএ ফাইভ পাইছে মিষ্টি খাই যায় না ইসা আচ্ছা আসবেন কিন্তু রাখি তোর নানা বাড়ি যাইতে হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই যাও স্কুলে যাম ওই যে রেজাল্ট দিছে না মেয়ের রেজাল্টটা জানতে চাইতেছি তাই আর স্কুলে যাই কি করবা আপনার মেয়ে কি রেজাল্ট পাইছে আমার মেয়ে জিপিএ ফাইভ পাইছে মাশাআল্লাহ ভালো রেজাল্ট করছে অবশ্যই করতে হইব তুমি যাই কি করবা কেন কিসে নাকি স্কুলে যাই কি করবা এখন রেজাল্ট জানতে যাবো রেজাল্ট জানতে যাবা আর যাইতে হবো না আমি নিয়ে আইছি তোমার মেয়ে বাংলা ফাইভ পাইছে বাংলা ফাইভ মানে বুঝলাম না মানে বুঝলো না এই যে দেখো ফেল করছে বাংলা ফাইভ বুঝো না হ্যাঁ আরো হাইফাই ড্রেস পরাইবা নোংরা নোংরা ছোট ছোট পোশাক পরাইবা ভাই এত পুরো ইংরেজ বানায় ফেলাইছো বিদেশে নিয়ে কোনো ইংরেজি স্কুলে ভর্তি করাই দাও চাই রেছো আবার মাইয়া বাংলা ফাইভ পাইছে তুমি ইংলিশ ফাইভ পাইবা হ্যাঁ এ শোনো তোমার মাইয়া রে আরও দামি দামি মোবাইল কিনা দিবা দামি দামি পোশাক কিনা দিবা হাতা কাটা গেঞ্জি পরাইবা আর এই যে সানগ্লাস আছে না এরকম আরও ডজনখানেক বিদেশ থেকে অর্ডার দিয়া নাই দিও তোমার মাইয়া পাশ করবো কোথেকা তোমার মাইয়া রে বিভিন্ন ওই যে আগানে বাগানে অলিতে গলিতে না হইলে পঞ্চাশটা প্রেম করে ওই দিনও দেখি এক পোলার মোটর সাইকেলে বই এমনভাবে বইছে মানে আমি তো অবাক যে তোমার মাইয়া এটা তাইলে আবার কি কমো আর কয়া লাভ নাই বুঝছো এ দামি দামি পোশাক আশাক পরাও আর একটু মডার্ন সাজাও এমন আছে মনে করো ডায়মন্ডও পাই যেতে পারো দেখানো অবস্থা চাই রেছো গে অবস্থা কি শোনো মেয়ে এই যে 24 ঘন্টা তো খালি মোবাইল টিপতে থাকো মোবাইলে কোনখানে কী আছে হাই হ্যালো এগুলি করতে থাকো তো তোমরা এই পরীক্ষা পাস করবা কীভাবে এরকম পড়ালেখা করলে আর মনোযোগ না থাকলে পড়ালেখায় খালি মোবাইলের দিকে যদি ধ্যান দিয়ে রাখো তাহলে কী হইব এরকম বাংলা ভাইবি পাইতে থাকবা কোনো লাভ নাই কোনো লাভ নাই বাপ মা মান সম্মান তো গেছেই মনোযোগ দিয়া পড়ালেখা করে তোমার মতো কিছু মেয়ের আছে এরা পড়ালেখার নামে ভাওতাবাজি করে স্কুলের নামে কলেজের নামে কোচিংয়ের নামে যায় বিভিন্ন জায়গায় আড্ডা মারে আর হ্যাক্স হ্যাক ফ্যাশনেবল ড্রেস পরে আরে বাবা রে মডার্ন আল্ট্রা মডার্ন কইলে কে এটা আল্ট্রা মডার্ন মডার্ন হইছে বাঙালি মায়ের অবস্থা কী দেখো না তোমার তো তাও তো বাংলা ভাইব পাইছো আরে তোমাকে তো আরও বেশি দেওয়া উচিত ছিল শিক্ষকরা ভুল করছে আচ্ছা বাড়ির দিকে দেখতে এই গেমসটা অনেক সুন্দর না আরে আম্মু রাখো তোমার গেমস তুমি এক কাজ করো ইনস্টার জলসা দেখো কি এর গেমস নিয়ে পড়ে থাকো দেখো কি সুন্দর করে আরে আরে কি হয়েছে কি দেখবো কি হয়েছে কি দেখবো ইনস্টার জলসা ইস্টার জলসাই দেইস আরে মার জলসাই তো দেখবি মারতাছি মানে আবু পাগল হইছে এ শয়তানের বাচ্চা বাসার ভিতরে মোবাইল টিপতে টিপতে তোর মাইয়া তো বাংলা ফাইভ পাইছে আর এটা তো ছয়বার পরীক্ষা দিয়েছে ছয়বার পরীক্ষা দিয়া একবার পাস করে নাই আরে ছোট ওরা তো ছোটর মায়ের বাপ ওরে কি এখন ওইরকম হইছে আরে দাদা ভাই আজকে বিয়ে দিলে কালকে মা আইবা আবার তো ছোট তুই যেমন মোবাইল টিপস তোর মাইয়ারও মোবাইল টিপে পড়ালেখা করস করস করি তো কি করস দেখ তো কি রেজাল্ট পাইছ কি রেজাল্ট পাইছ তুই কি এটা কি রেজাল্ট পাইছ স্যার ভুল করছে হয়তো তুমি ওইটাই দেখ আপু স্যারের ভালো করে জিজ্ঞেস করে দেখ কোন স্যারের জিজ্ঞেস করব স্যারেরা কি গান দেখায় এসএসসি পরীক্ষার রেজাল্ট কি সারারা দেখে বোর্ড দেখে বোর্ড বোর্ডই ভুল করছে আব্বু এদিক দেখ তোর ব্যাগটা গোছা তোরে তালাক দিয়ে দিব কি বলো তুমি এগুলো তোর দুই মাইয়ারে মোবাইল কিনা দিবি তোর বাপের বাড়িতে নিয়ে মোবাইল চালাবি পড়ালেখার দরকার নাই
এবার সে মেরাতে একটু মোবাইল চালাইবই। এজন্য কয়বার পরীক্ষা দেয়? কয়বার পরীক্ষা দেয়? তুইও তো 11 বার পরীক্ষা দিয়া পাস করছস। তোর তোর মাইয়া কতবার দিব? 22 বার। লজ্জা আছে আবার মুখ দিয়ে যে কথা বলস, লজ্জা থাকার দরকার তো? সন্তান জন্ম দিলে সন্তানের দায়িত্ব পালন করতে হয়, সন্তানের পড়ালেখার দিকে মনোযোগ দেওয়াইতে হয়, মোবাইল টিপাত বসে বসে বাসার ভিতরে। বাইরে আমার বাসা থেকে তোর তোরা কই যাবি তোর মার লগে বুঝবি। মার বুদ্ধিতে চলস না। যখন আমি বাসায় আসি মানে এমন ফোড়া পড়স মনে হয় যেন তোরা প্রত্যেকটা সময় আকাশের থেকে পড়তে পড়তে ফোড়ার বস্তা লইয়া তোরা পরীক্ষার হলে যাস। সামনের বার পরীক্ষা দেওয়ার দরকার নাই। আমি যে পরিশ্রম করে টাকা কামাই এত পড়ালেখার পিছনে খরচ করি, আমার সম্পূর্ণ টাকা বৃথা গেছে, বৃথা। আমি যদি ওই টাকা দিয়ে যদি ডাস্টবিনের ময়লা কিনতাম, সেই ময়লা যদি বাজারে বিক্রি করতাম, তার লাভ হইতো। আর যাও পরের বার পাস করবো। কোনো ফাঁসার দরকার নাই। তুই যেমন আদু ভাই, তোর মাইয়া ঘর বানাইছ সাধু ভাই। আপু আগামীতে জিপিএ 5। হ্যাঁ হ্যাঁ জিপিএ 5, প্রত্যেক বছর জিপিএ 5 পান না? আরে এবছর তো সব মেয়েরাই ফেল করছে। কোন মেয়ে ফেল করছে? তোর মাইয়া ফেল করছে। কোন মাইয়া ফেল করা নাই? আবু এবার পরীক্ষণে করা হইছে। বয়ফ্রেন্ডের মেসেজ দেওয়ার সময় লজ্জা থাকা উচিত তো? বয়ফ্রেন্ড সোনা জাদু খাইছো কিনা? কি বলো তোমার নাম মাইয়া? তার মাইয়া বাইরে নানার বাড়ির যে মান লগে বসে বসে তোর মারাও কবি দুই তিনটা প্রেম করতো, আর তোরা যত মনসা করতে পারবি। উঠ উঠ বাপের মান ইজ্জত যদি বজায় রাখতি মোবাইল টিপতি না, বাপের সম্মান যদি চিন্তা করতি প্রেম করতি না, প্রেম আবার ফোন টিপবি না। তোকে মতো মাইয়া আমার সংসারে থাকা মানে কি, আমার ঘরে থাকা মানে কি? আমি একটা অকেজো জিনিস লই আমি বসবাস করতেছি। বাইর 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 বাইর। আরে কি করতাছো বাইর? কোনো কথাই নাই। তোগো মতো অকেজো জিনিসের আমি পরিশ্রম করে টাকা কামায়া খাওয়ানোর থেকে ওই টাকা দিয়া ডাস্টবিনের ময়লা কিনে তারপরে বিক্রি করবো, ওটার থেকে ব্যবসা হইব, পয়সা কামাইব। মেয়েদের বের করে দেবা এই জন্য? সবাইরে বাইর করে দিম এই সময়। মার্শাল্লাহ কি কিসে মানুষে কি বলবো? মানুষে কি কইলো না না কইলো আমার জানার দরকার নেই তো। আমার মেয়ে পরীক্ষায় ফেল করবো এই মাইয়ারে দিয়ে আমি কি করবো? আপু তুমি কিন্তু বেশি করতেছো। এ কথা কবি না, তোর তো শরম নাই। মানুষজন কি বলতেছে বলুক? সবাই তাকায় রইছে। মানুষজন আমার খাওয়ায়, আমি পরিশ্রম করে কামাই করি। একবারও তো চিন্তা করলি না যে আমি যে ফেল করি, আমি যদি ফেল করি আমার বাপের তো কষ্ট পাইবে, আমার বাপের তো বাসার থেকে বের করে দিব। বাইরে আমার বাড়ির 30 সীমানা বিনা কি এই শোনো না লাভ নাই, আইবো না, পড়তে তো বসবি না, বললে খালি একটা উসিলা দেখাবি। এখন বস, তুমি তো নিজেই সারাদিন ফোন নিয়ে থাক। আমার লাগে তোর লাগে জোড়া তো তুমি দেখলাম না? দেখুন না ফাজিল মাইয়া কিছু হয় নাই, যাবে এখন। কি সমস্যা? কি আর হবে, ফেল করছে এই জন্য বাসা থেকে বের করে দিছে। কি করছে? ফেল করছে। ফেল করছে এই জন্য বাসা থেকে? কি করছে কি জানি বললেন? আপনি কি কানে শুনেন না? না না আমি একটু সমস্যা আছে। কাটা গায় বন্ধ ছেড়ে দিতেছেন না? বাসা থেকে বের করে দিছে তো বের তো করবেই। আপনিও তো শুনছিলাম যে 11 বার নাকি ফেল করছেন। ওই সে আপনারা কেউ কাটা গায় নুনের ছেড়ে দিতে কম বলে নাই। আপনি 11 বার ফেল করলে আপনার মাইয়ারা তো 22 বার ফেল করা উচিত। ওই তো নাকি 6 বার না 7 বার ফেল করছে। আপনার সমস্যা কি? ঘরেরটা খাইয়া পরের কথা বলতে আসেন কেন? আমার সমস্যা কিছুই না আর কি, প্রতিবেশী তো, ওই হিসাবে একটু কষ্ট লাগে আর কি। তার জন্য কাটা গায় নুনের ছেড়ে দিতে আছে। মোবাইল তো আপনার হাতে আছে দেখা যায়, সেই অভ্যাস এখন আছে। আপনি মোবাইল দিবেন পাশে মনে মাইয়ারাও বসে বসে মোবাইল টিপি, তো পাস করবো কোথেকে? জিপিও 5 তো দূরের কথা, ঘোরা 5 পাবেন আপনারা। যে 5 মন চাই সেই 5 পাবে। আপনি যান, এই চল তো। শুনেন শুনেন, এই শোনো, বাইর করে দিছে না নানু বাড়ি যায়া নানারে বলবা যে আমার মায়ের সম্পত্তি যা আছে এগুলি বিক্রি করে দিয়া দুই তিনটা আইফোন কিনা দিতে। তাইলে বেশি বেশি জি 5 এর লগে টি 5 মি 5। ওই স্যার আপনারা লেকচার দেওয়া লাগবে না, এই চল আইসে পারাপসি হইয়া।